শুভেচ্ছা তথা আন্তরিক অভিনন্দন জানাইছো। মই অসম সরকারৰ সন্মানীয় মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়াক মই ধন্যবাদ জানাইছো, তেখেতে আজি ইয়াতে আহি পাইছে। মই আমার হোজাই তথা আমার নগাঁও সমষ্টির প্রাক্তন সাংসদ শ্রী রাজেন গোহাই ডাঙরিয়াক মই ধন্যবাদ জানাইছো, তেখেতে আজি আহি পাইছে। আমি জানো বিহু আমার অসমত দশম শতিকার পৰাই আৰম্ভ হৈছিল, কিন্তু মহাপুরুষ শঙ্করদেব অহার পিছত তার আজির রূপটো পাইছেহি। তার মাজতে আহোমসকলে যেতিয়া অসমত তার যেটো ধাঁচা স্ট্রাকচারটো তেখেতসকলে বনাই দিছিলে, কিন্তু আজির যুগর যেটো বিহুর রূপ আমি পাইছো সেইটো কিন্তু শঙ্করদেব মহাপুরুষ শঙ্করদেব অহার পিছতেই হৈছে। আৰু আমি জানো তেতিয়া কৃষি কাৰ্যৰ আগত আৰু পিছত যিটো আমি ফেষ্টিভেল কৰোঁ সেই ফেষ্টিভেলৰ ৰূপ এইটো আছিলে। আৰু আজি অসমৰ সংস্কৃতিৰ এইটো এটা পৰম উৎসৱ, এই উৎসৱৰ জৰিয়তে আজি বিশ্ব গৌৰৱ অৰ্জন আমি কঢ়িয়াই আনিছোঁ। আৰু এইটো আমাৰ অসমৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক আমি ধন্যবাদ দিবই লাগিব, এই কারণে দিব লাগিব যেটো সময়ত আজি লড়া ছোৱালী যুবক যুবতী সকলে বিহুৰ পৰা অলপ দূৰত থাকিব বিচাৰিছিলে, যেন তেনেকাই লাগিছিলে। সেই সময়ত বিশ্বৰ দৰবাৰত এই বিহু দাঙি ধৰাৰ মূল কৃতিত্ব অর্জন কিন্তু আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৰি দিলে, সেইকাৰণে তেখেতক মই ধন্যবাদ দিব লাগিব। আৰু আপোনালোককো ধন্যবাদ দিব লাগিব যে আপোনালোকে ইয়াতে আহি পাইছে উৎসাহ দিবৰ কাৰণে। আৰু সর্বশেষত আকৌ এবাৰ আপোনালোকক এই ৰঙালী বিহুৰ শুভেচ্ছা জনাই মই মোৰ বক্তব্য সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ, নমস্কাৰ।